বৃহস্পতিবার বিসর্জন মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট। তার আগে এই ইস্যুতে ফের একবার নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের জন্য বিসর্জন বন্ধ থাকলে এত কটুক্তি, এত রাজনীতি কিসের জন্য? কিসের জন্য এত সংকীর্ণতা? দশমীর দিন বিসর্জন হবে, অন্য ধর্মের উৎসবে 30% মানুষ থাকলে তাদের একটা দিন শোকের বিসর্জন হতে পারে না? আজকে হঠাৎ এই কোশ্চেন বাংলায় কয়েকটা লোক কেন তুলছে? তাদের নিজেদের স্বার্থ জড়িত আছে বলে, রাজনৈতিক স্বার্থ। আমি মনে করি এটা বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত। বুধবারও পূজোর উদ্বোধনে গিয়ে সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী। আমি যদি বলি এটা শুধু আমার পূজো, আমি এই পূজোতে আর কাউকে দেখতে দেব না, তাহলে কিন্তু সেটা সেলফিশ জায়ান্টে পরিণত হয়ে যাব। আমার পূজো আমাদের পূজো, আমারটাকে আমাদের করতে হবে এবং সবারটাকে সবার করতে হবে। এদিন প্রথমে আহিরি টোলার পূজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। পরে বেহালা নূতন দল অজেয় সংগতিরও পূজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে যান বরিশাল স্পোর্টিং। এরপর একে একে 41-এর পল্লী, বসপুকুর শীতলা মন্দির, আদি বালিগঞ্জ সর্বজনীনের পূজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পূজোর উদ্বোধনে পাল্লা দিতে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবিরও। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, দিল্লিতে দলীয় বৈঠক থেকে ফিরে ষষ্ঠীর দিন কলকাতা ও হাওড়ায় বেশ কয়েকটি পূজোর উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি বিজেপির সূত্রে দাবি, স্মৃতি ইরানি এবং বাবুল সুপ্রিয়কেও উদ্বোধক হিসেবে চেয়েছে বেশ কয়েকটি পূজো কমিটি। আশাবুল হোসেন, দীপক ঘোষ, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।